নমস্কার বন্ধুরা, জবাব দি সাইনিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে, যেটা ফুড অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে, মানে খাদ্য দপ্তরের পক্ষ থেকে একটি নতুন নোটিশ জারি হয়েছে, যেখানে প্রত্যেকের জন্য খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। কারণ কি, এখানে যে শিক্ষাগত যোগ্যতা তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় এবং সাথে যদি তোমার বয়সটি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। আর অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশনের প্রসেস সহ ডিটেলসে যাবতীয় আলোচনা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। এবং এখানে তোমাদের ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। কোনো রকম লিখিত পরীক্ষা তোমাদের এক্ষেত্রে দিতে হচ্ছে না, এবং এমটিএস সহ বিভিন্ন রকম পোস্ট তোমরা এক্ষেত্রে দেখতে পাবে। তো চলো সেই বিষয়ে বিস্তারিত দেখে নেব এই নোটিফিকেশনের মাধ্যমে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী তোমরা সমস্ত রকম ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি কিসে, ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে এবার শুরু করব। তো বন্ধুরা দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে অনেক দিন আগেই। তো অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 30 তারিখ, মানে 30/7/2024, এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। অর্থাৎ 30শে জুলাইয়ের পরে তোমাদের কিন্তু কোনো রকম এডিট উইন্ডো দেওয়া হবে না, যে কোনো রকম ভুলভ্রান্তি হলে তোমরা যে এডিট করতে পারবে সেই সুযোগ কিন্তু তোমরা হাতছাড়া করবে, যদি তোমরা আগে কোনো রকম ভুল ত্রুটি করে থাকো। তাই একদম নির্ভুলভাবে 30শে জুলাইয়ের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিশন করে দেবে। অ্যাপ্লিকেশন করতে যদি কোনো রকম টেকনিক্যাল ইস্যু ফেস করো তাহলে তোমরা এখানে মেল করতে পারো, এবং এই যে নাম্বার রয়েছে এখানে চাইলে কলও করে নিতে পারো, দুটোই অপশন রয়েছে, যদি কোনো প্রবলেম হয় তবেই। এবার অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের 7টা স্টেপ ফলো করতে হবে। তো ফার্স্ট অফ অল যে স্টেপটা তোমাদের রয়েছে, ফার্স্টে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটাকে সিলেক্ট করতে হবে। দেন তোমাদের কী করতে হবে, এন্টার বেসিক ডিটেলস, সমস্ত রকম বেসিক ডিটেলসগুলোকে দিতে হবে, তোমাদের নাম, ঠিকানা, বাবার নাম, এডুকেশনাল কোয়ালিফিকেশান, তার পরবর্তীতে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, এবং কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। নেক্সট তোমাদের যেটা করতে হবে, ফটো তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে, সিগনেচার, সাথে বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং মাধ্যমিক পাশের সার্টিফিকেট সবটাই তোমাকে দিতে হবে। এবার মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা তোমার যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে তো দিতেই হচ্ছে, আবার তোমরা ডেট অফ বার্থের প্রুফ হিসাবেও দিতে পারো 10 পাশের সার্টিফিকেট। তারপরে তোমরা কী করবে, অ্যাপ্লিকেশনটা প্রিভিউ এবং মডিফাই করতে পারবে যদি কোনো রকম আগে ভুল ত্রুটি হয়ে থাকে। তারপরে তোমাদেরকে অনলাইনে একটা ফিস পেমেন্ট করতে হবে, যেটা তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা UPI-র মাধ্যমে পেমেন্ট করতে পারো। এবং ইমেল ইউর স্ক্যান ডকুমেন্টস মেল আইডি মেনশন দ্য লাস্ট প্যারাগ্রাফ। তো এখানে তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে PDF আকারে পাঠাতে হবে, এবং ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করবে। তো এখানে যেমন তোমাদের কালার, পাসপোর্ট সাইজের ফটো থেকে শুরু করে সবটাই 100 KB মধ্যে এবং JPG অথবা PDF ফাইলে তোমাকে আপলোড করতে হচ্ছে। এবং অনলাইনে ফিসটা যদি একবার পেমেন্ট হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর ফেরত পাবে না, সেই ফিসটা নন রিফান্ডেবল। তাই ফিস পেমেন্ট করার আগে সম্পূর্ণ ওটা চেক আউট করে তারপরে এখানে ফিসটাকে পেমেন্ট করবে। তো বন্ধুরা এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে এখানে তোমরা অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে। তো ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, যে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আজকে কথা বলছি সেই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার হচ্ছে 469, তো সেটা আমি সিলেক্ট করে নিলাম। এবার তুমি চাইলে, যেহেতু দু রকম পোস্ট রয়েছে, একটা তোমাদের রয়েছে কি MTS এবং অন্যটি DEO, এবার তুমি চাইলে দুটো পোস্টের জন্য আবেদন করতে পারো, চাইলে তুমি একটা পোস্টের জন্য আবেদন করতে পারো, সেটা তোমার ইচ্ছে। এবার অ্যাডভার্টাইজমেন্ট বাই যেটা দেওয়া সেটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে রয়েছে। এবার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে এখান থেকে মেনশন করতে হবে, যে তুমি ডাটা এন্ট্রি অপারেটর না মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের জন্য কোনটার জন্য আবেদন করবে। তো আমি ধরো মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের জন্য আবেদন করব, MTS পোস্টের জন্য আবেদন করব,
তো সেটাকে আমি চুজ করে নেব আমার মতন করে। এবার প্রত্যেকটি ক্যান্ডিডেটের নিজেদের নিজেদের নাম, অবশ্যই সেই নামটা যাদের মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশনের যে সার্টিফিকেটে তোমার যে নাম রয়েছে ঠিক সেই রকমেরই নামের স্পেলিং নাম তোমাকে বসাতে হবে। এবং তার আগে নামের আগে মিস্টার, শ্রী, ডক্টর এগুলো কোনো রকম উপাধিগুলো দেওয়া যাবে না। তারপর তোমাদের এখানে বাবার নাম দিতে বলেছে, বাবার নামের জায়গায় বাবার নাম দিয়ে দিবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ চাওয়া হয়েছে এবং ডেট অফ বার্থটা অবশ্যই মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী এক্সাক্টলি তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই তুমি এখান থেকে বসাবে। তো চুজ করার জন্য তোমরা কিন্তু এখানে অপশনগুলো পেয়ে যাবে, তো সেই অনুযায়ী তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। তারপর তোমাকে এখানে ভ্যালিড মেল আইডি দিতে হবে, অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে। কারণ দেখো এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তোমরা পরবর্তীতে নিজেরা নিজেদের মেল আইডি এবং ফোন নাম্বারের মাধ্যমে জানতে পারবে। তাই জন্যই বলছি ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে পরবর্তীতে সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পেতে ব্যর্থ না হও। এবার মোবাইল নাম্বার দুটো চেয়েছে, একটা মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে এবং অন্যটি না দিলেও সমস্যা নেই, কারণ স্টার নেই যেহেতু। এবার এক নম্বরে যে মোবাইল নাম্বারটা দেবে সেটা যাতে অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার হয়, এবং তোমাদের আধার কার্ডের নাম্বারের জায়গায় আধার কার্ডের নাম্বার তোমাকে বসাতে হবে অবশ্যই। এবার তুমি যদি কোনোরকম এমপ্লয়ি হয়ে থাকো, তোমার যদি এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স থাকে তাহলে তুমি দেবে সেই নাম্বার, যদি না থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। কিন্তু তোমাকে আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বারের জায়গায় সবটাই বসাতে হবে। প্যান কার্ডের নাম্বারে স্টার রয়েছে মানে তোমাকে এটা দিতে হবে। এবার অনেকেই তোমরা বলো দিদি আমার প্যান কার্ড নেই, সেক্ষেত্রে কী করবে? দেখো এখানে যেমন তোমাদের স্টার দেওয়া রয়েছে তার মানে তোমাকে এক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটা বসাতেই হবে, কোনো রকম অপশনাল নেই যে প্যান কার্ড না দিলেও হবে কি না সেটা কিন্তু নেই, কারণ কি স্টার রয়েছে। এবার ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ইডাব্লিউএস, এক্স সার্ভিসম্যান, প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। ইভেন যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারাও আবেদন করতে পারবে। তো যে যেই ক্যাটাগরি থেকে বিলং করো, যাতে তাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকে, কারণ সেগুলো তো তোমাকে আবার আপলোড করতে হবে। তো সেই কারণে ধরো যেই যেই ক্যাটাগরি, ধরো তুমি জেনারেল, তাহলে জেনারেল দিলে অ্যামাউন্টটা তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। যদি এসসি এসটি হও তাহলে অ্যামাউন্টটা অটোমেটিক্যালি তোমরা পেয়ে যাবে। ওবিসি হলেও সেম, তো ক্যাটাগরি তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং সেই মতো তোমাদের নিচে অ্যামাউন্টটাও চলে আসবে। এবার ন্যাশনালিটি দেখো, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না। তো ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এবার রয়েছে রিলিজিয়ন, তোমরা যে রিলিজিয়ন থেকে বিলং করো সেটা তোমরা দিয়ে দেবে। এবার জেন্ডার, তোমরা মেল, ফিমেল, আদার প্রত্যেকটি ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকের জন্য সুযোগ রয়েছে। এবং ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় তোমাদের এখানে ম্যারিড, আনম্যারিড, উইডো, ডাইভোর্স, তো যার যেটা রয়েছে যার সেই মতো তোমরা দিয়ে দিলে, যারা সিঙ্গেল তারা আনম্যারিড অপশনটি চুজ করবে। এবং কারেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে, অ্যাড্রেসের জায়গায় তোমাদের ফুল ডিটেলস দিয়ে দেবে, সিটির জায়গায় তোমাদের নিজেদের গ্রামের নাম বা ভিলেজের নাম তোমরা বসিয়ে দিলে, স্টেট এখান থেকে চুজ করে নেবে, ওয়েস্ট বেঙ্গলটা একদম শেষের ঠিক আগেই পেয়ে যাবে, তো ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নিলে, এবার তোমার এলাকার যে পিনকোডটা সেই তোমাদের এলাকার সেই পিনকোডটা তোমাকে এখানে বসাতে হবে। এবার তোমার যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে তুমি এই টিক অপশনে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি বাকিগুলো ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা আলাদা হয় তাহলে তোমাকে আলাদা আলাদাভাবে ফিল আপ করতে হবে, তেমনভাবেই তোমাকে আবার স্টেট, সিটি সবটাই সিলেক্ট করে নিতে হবে। এটা করার পরে তোমাদের সেভ এবং নেক্সট এই অপশনে ক্লিক করতে হবে। তো এই অপশনটাতে যখন তোমরা ক্লিক করবে তখন কী হবে, নেক্সট একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে। তারপরে কি তোমাকে ফিস পেমেন্ট করতে হবে, ফিস পেমেন্ট করার পরে সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে, তাহলে আর তিনটে স্টেপ হলেই কিন্তু সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটা তোমাদের কমপ্লিট হবে। খুবই ইজি প্রসেস, আশা করছি পরবর্তী স্টেপগুলো তোমরা নিজেরাই পারবে। তো তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা সেটা হচ্ছে, একটা হচ্ছে এমটিএস, এমটিএস পোস্টের জন্য তোমার যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। তোমরা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের ম্যাক্সিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা হচ্ছে মাধ্যমিক পাস। এবং এজ লিমিট দুটো পোস্টের ক্ষেত্রে সেম, মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 55। 55 এই কারণে দেওয়া রয়েছে কারণ যারা এক্স সার্ভিসম্যান তারাও আবেদন করতে পারবে। তো যাদের মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 55 মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে। এবং এমটিএস পোস্টের জন্য তোমার যে বেতনটা সেটা হচ্ছে 27,000 টাকা পার মান্থ তোমরা এক্ষেত্রে স্যালারি পাবে, সাথে তোমরা ডিএ পেয়ে যাচ্ছ, এক্সট্রা ফেসিলিটিগুলোও পেয়ে যাবে। এবং অন্য আরেকটি যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর জুনিয়র। তো এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট।
অর্থাৎ যে কোনো শাখা থেকে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের 29,850 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাচ্ছ, অর্থাৎ দুটো পোস্টের জন্যই মোটামুটি সব মিলিয়ে 30,000 টাকারও বেশি স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ। তো অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটটা যেটা তোমাদের দেখালাম সেখানে গিয়ে সমস্ত রকম ইনফরমেশনগুলো দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিও। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তোমরা অবশ্যই একটা প্রিন্টার বের করে রেখো যেটা তোমাদের ফিউচার রেফারেন্সে কাজে লাগবে। এবং যদি কোনো রকম ভুল মেল আইডি ফোন নাম্বার তো তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তাই অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এবং তোমাদের কবে কোথায় কখন ইন্টারভিউ বা ইন্টারাকশনের জন্য যেতে হবে সেটা তোমরা নিজেরা মেল এবং টেলিফোন নাম্বারের মাধ্যমে জানতে পারবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।